ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে প্রাইম লাইফ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 78 টাকা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2010-এর ডিসেম্বরে একটা পিক ছিল, তারপর থেকে মার্কেট প্রাইস কারেকশানে ছিল এবং মে 2015 পর্যন্ত এই কারেকশন চলমান ছিল। এরপর থেকে প্রাইম লাইফের প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে আছে, কিন্তু এই আপ ট্রেন্ডটা অনেক দুর্বল। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, প্রায় 7 বছর বেশি, 7 বছর অধিক সময় নিয়েছে সে, কিন্তু প্রাইস অ্যাকশন তেমন ডেভেলপড হয় নাই। এখানে এটা খুব লেথার্জিক, স্লো, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ প্রাইস ওভারল্যাপিং আছে। সো এই ধরনের প্রাইস অ্যাকশন অবশ্যই কারেক্টিভ, এটাকে আমরা বি ওয়েভ বলতে পারি। তাহলে আমরা দেখছি যে 2010-এর টপ থেকে 2015 পর্যন্ত এটা ওয়েভ এ, বর্তমানে ওয়েভ বি চলমান আছে। তো এই ওয়েভ বি কতটুকু যেতে পারে, তাহলে খুব সিম্পলভাবে আমরা বলতে পারি যে এখান থেকে এটা ইন্টারনাল স্ট্রাকচার এ বি সি আছে। তাহলে এই 2010-15 মধ্যে একটা ওয়েব বি দেখা যায়। আচ্ছা, এই ওয়েব বিটাই হচ্ছে গিয়ে একটা রেজিস্ট্যান্স, অথবা রেজিস্ট্যান্স এবং টার্গেট, এটাই হইতে পারে। তো আমরা দেখব আরও আসলে এই পর্যন্ত যেতে পারবে কি না, গেলে কি অবস্থা দাঁড়ায়। তাহলে আরেকটু ইনভেস্টিগেশন করার জন্যে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে এখন ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। খুব আমাদের ফ্লোর প্রাইস উইথড্র করার পরে প্রাইস নেমে আসছিল প্রায় 51.50 টাকা, সেখান থেকে আমাদের আপ ট্রেন্ডটা হয়েছে। তো আপ ট্রেন্ডটা এখানে একটা আমরা প্যাটার্ন দেখতে পাই, প্যাটার্নটা এরকম যে এখান থেকে ওয়েব 1, 2, 3, 4 and 5, এখানে 5টা ওয়েব আছে, কিন্তু এখানে ওয়েবগুলো আবার ওভারল্যাপিং। সো এটা হচ্ছে ডায়াগোনাল। তো এই ডায়াগোনালি আমাদেরকে কনফার্মেশন দেয় যে এটা আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তাহলে আমরা ডায়াগোনালটা আগে দেখি। এবং আমাদের ডায়াগোনালের ভ্যারাইটিটা হচ্ছে এক্সপান্ডিং ভ্যারাইটি। এখন এই প্যাটার্নটা আমাদেরকে কনফার্মেশন দেয় যে এটা তোমার ওয়েব 1 অথবা এ কারেকশন দেন কন্টিনিউ করবে। তাহলে আমরা দেখি যে আমাদের এই কন্টিনিউশন কোন পর্যন্ত যায় বা যেতে পারে, এবং আমাদের টার্গেট লেভেলটা, ইমিডিয়েট টার্গেট লেভেলটা কোথায় আছে। তাহলে এটা হলো আমাদের 1, এটা হলো আমাদের 2, তাহলে 161.8% ফিবোনাসি লেভেলে আমাদের টার্গেট হলো 87-88 টাকা। এই হচ্ছে আমাদের টার্গেট, এবং আমরা
একটু আগে একটা টার্গেট দেখেছিলাম এখানে ওয়েব বিতে, সেটা ছিল 105 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তো আপাতত আমরা 105 টাকা এখন আর আশা করছি না, 105 টাকার জন্য আলাদা, এটা দ্যাট ইজ অ্যানাদার এপিসোড, আলাদা পর্বে অন্য কোনো ভিডিও আমরা আলোচনা করব। এখনকার জন্য আমাদের জনগুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে এই 87-88 টাকা, 161.8% ফিবোনাসি লেভেলে। এটাকে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখতে চাই অ্যাজ এ টার্গেট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা অতিক্রম করলে দেন আমাদের নেক্সট লেভেল 105 টাকা কুড বি হতে পারে। তো 105 টাকার চাইতে এখনকার জন্য, সামনের সপ্তাহের জন্য, এই ট্রেন্ডের জন্য যে বড় বড় একটা রেজিস্ট্যান্স, শক্তিশালী রেজিস্ট্যান্স এবং টার্গেট আছে, সেটা এই 87-88 টাকার লেভেলের মধ্যেই আছে। মার্কেট অ্যাজ ইউজুয়াল কমনলি জেনারেলি 161.8% ফিবোনাসি লেভেলটাকে অনেক সমীহ করে চলে। তো আমাদের জন্য এখন এই লেভেলটাই থাকলো। এটা একটা লাইফ সেক্টরের ইনস্ট্রুমেন্ট, ইভেন অধিকাংশ আজকে, গত সপ্তাহে শেষ দিন আমরা দেখেছি এখানে একটা প্রাইস গ্যাপ আছে। তো এই যে প্রাইস গ্যাপের রেসপেক্টে আমরা বলতে পারি যে এই প্রাইস গ্যাপটা আগামী 2-1 দিন, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে প্রাইস গ্যাপটা যদি ফিল আপ করে তাহলে মার্কেট স্লো থাকবে। এটা অধিকাংশ লাইফের ক্ষেত্রেই এই প্রাইস গ্যাপটা তৈরি হয়েছে বৃহস্পতিবারে। এই গ্যাপটা যখন ফিল আপ করে ফেলবে, ফিল আপ করার জন্য প্রাইস অ্যাকশন নিচে নেমে আসবে, তখন বোঝা যাবে যে এটা কমন গ্যাপ এবং কমন গ্যাপের জন্যে মার্কেট অ্যাকশনটা স্লো থাকতে পারে। আর এটা গ্যাপ না দিয়ে অনবরতভাবে সামনের দিকে এগিয়ে গেলে পরে আমাদের, আমরা বুঝতে পারবো যে আমাদের এক নিঃশ্বাসে, এক ট্রেন্ডে, এক এখনই 87-88 টাচ করে ফেলবে। তার মানে একটা প্রাইস গ্যাপটা আমাদের ট্রেডিং পার্সপেক্টিভে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী সপ্তাহে। তো হায়ার ইজ আওয়ার রিস্ক, আমাদের রিস্ক কোথায়? তাহলে খুব পরিষ্কারভাবে আমাদের রিস্কটা হচ্ছে যে এই প্রাইস গ্যাপের আগে, এই প্রাইস গ্যাপের আগে যে ক্যান্ডেলটা ছিল, ক্যান্ডেলের লোটা হচ্ছে 67.4, এই সমস্ত জায়গা এর নিচে পরপর দুইটা রেড ক্যান্ডেল হইলে পরে আমাদের এই যে বুলিশ, আমরা বলছি যে মার্কেট ট্রেন্ড মোমেন্টাম এভরিথিং ইজ বুলিশ ইন কেস অফ দ্য লাইফ অ্যান্ড স্পেসিফিক্যালি প্রাইম লাইফ, সবগুলাই, অধিকাংশ লাইফই বুলিশ আছে। এই সমস্ত জায়গার নিচে চলে আসলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যেতে পারে। এবং পার্টিকুলারলি খুব পরিষ্কারভাবে যে আমরা আর ফার্দার কোনো লোয়ার লো আশা করছি না, যেহেতু আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে যে এটা উপরের দিকে যাবে, সেক্ষেত্রে নিচে লোয়ার লো, যে কোনো লোয়ার লো, ইভেন আওয়ারলি টাইম ফ্রেমেও যদি কোনো লোয়ার লো করে সেটা সম্ভবত 66 টাকা লেভেলে আছে, এই লেভেলের নিচে যেতে পারবে না, গেলে পরে বুলিশ ইন্টারপ্রিটেশনটা বাতিল বা ইনভ্যালিড বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।